হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে এসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি বুঝবেন যে অন্য কেউ আপনার ফেসবুকে ব্যবহার করতেছে আপনার পারমিশন ছাড়া। ঠিক আছে, সো আমরা সবাই জানি যে ফেসবুক কিন্তু গোটা বিশ্বের গুরুত্বপূর্ণ একটি সামাজিক মাধ্যম, যে সামাজিক মাধ্যমে রয়েছে আমাদের নানান ধরনের তথ্য। আমরা অনেক কিছু কিন্তু আমাদের ফেসবুকে শেয়ার করি, যেমন আমরা আমাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস, যেমন হচ্ছে আমাদের তথ্য, ভিডিওস, পিকচার, এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু ফেসবুকে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি আছে যারা আমাদের পারমিশন ছাড়া কিংবা অনুমতি ছাড়া কিন্তু আমাদের ফেসবুকে প্রবেশ করতেছে এবং আমাদের সাথে মানে প্রতারণা করার জন্য একটা ফাঁদ পেতে রাখতেছে। ঠিক আছে, সো এই থেকে আপনারা কীভাবে বের হবেন, আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা জানবেন যে অন্য কেউ আপনার ফেসবুক ব্যবহার করতেছে আপনার অনুমতি ছাড়া, এবং এই বিষয়টা কিভাবে আপনি বন্ধ করবেন, এর থেকে প্রতিকার কি। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আজকে যেহেতু আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব, সো কিভাবে আপনি জানবেন যে আপনি ছাড়া আপনার ফেসবুক অন্য কেউ ব্যবহার করতেছে, এটা খুবই সিম্পল একটা মেথড। সেটি হচ্ছে যে আপনাকে প্রথমে আপনার পার্সোনাল ফেসবুকে যেতে হবে। ঠিক আছে, সো পার্সোনাল ফেসবুকে যাওয়ার পর এই যে এখানে যে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন, এই থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনি স্ক্রোল ডাউন করে একবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি যদি এখানে আসেন, দেখেন এখানে কিন্তু দেখতে পারবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইটা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি এখানে এসে আবার দেখতে পারবেন যে এই সেটিং নামে অপশনটা। ঠিক আছে, এই সেটিং নামে অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে, তারপর হচ্ছে পেমেন্ট। আপনাদেরকে যে কাজটি করতে হবে, পাসওয়ার্ড অ্যান্ড এই সিকিউরিটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার লগ ইন হিস্টোরি, আপনার কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুকে লগ ইন করা হয়েছে। সো আপনার ডিভাইসটা কি, আপনি ফোন দিয়ে নাকি পিসি দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে নাকি ম্যাকবুক দিয়ে আপনি আপনার ফেসবুকটা লগ ইন করতেছেন, আপনি কিন্তু খুব সহজে এখানে দেখতে পারবেন। দেখেন এখানে সি অলে যদি যান, এখানে দেখতে পারবেন যে হোয়ার ইউ আর লগ ইন, এর মানে হচ্ছে যে আপনি কোন কোন ডিভাইস থেকে এবং বাংলাদেশের এবং বিশ্বের কোন প্রান্ত থেকে আপনি আপনার ফেসবুকে লগ ইন করেছেন। ঠিক আছে, সো আপনি কিন্তু খুব সহজে জানেন যে আপনি বগুড়াতে আছেন কিংবা ঢাকাতে আছেন কিংবা রাজশাহী আছেন কিংবা অন্য জায়গায় আছেন। ঠিক আছে, আপনি কিন্তু আপনার লোকেশনটা জানেন। বাট এ ব্যতীতেও যদি আপনি দেখেন যে কেউ ইউএসএ থেকে আপনার ফেসবুকে লগ ইন করতেছে অথবা কেউ ইউকে থেকে লগ ইন করতেছে, তার মানে বুঝতেছেন যে সামথিং রং অ্যাবাউট অন ইউর ফেসবুক, কিছু সমস্যা হচ্ছে আপনার ফেসবুকে। সো সহজেই কিন্তু তখন বুঝতে পারবেন যে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার ফেসবুকের কন্ট্রোলটা নিয়ে নিছে, অন্য কেউ আপনার ফেসবুক কিন্তু চালাইতেছে আপনার অনুমতি ব্যতীত। সো দেখেন এখানে যদি আপনারা এই সি অলে ক্লিক করেন তাহলেই দেখতে পারবেন এই লগ ইন হিস্টোরি। দেখেন লগ ইন হিস্টোরি আমার এখন পর্যন্ত মানে কোন কোন ডিভাইস থেকে আমার এই ফেসবুকটা লগ ইন করা হয়েছে এখানে কিন্তু সব দেখা যাইতেছে। সো আপনারাও কিন্তু দেখতে পারবেন, দেখেন আমি চালাই হচ্ছে ফেসবুক, আমি চালাই আমার ডিভাইসের নাম হচ্ছে Y15, হচ্ছে ভিভোর একটা ফোন। বাট এখানে দেখেন এখানে আছে যে Y91C কাজীপুর বাংলাদেশ, আমি কিন্তু এখন আছি বগুড়াতে, বাট এখানে দেখাইতেছে যে অ্যাক্টিভ আছে বাংলা মানে ঢাকা সামথিং, বাট এটা কিন্তু আসলে রং, মানে আমার ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করতেছে আমার অনুমতি ছাড়া। ঠিক আছে, সো এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যখন দেখবেন যে আপনার পরিচিত ডিভাইস ছাড়া অন্য কেউ অন্য কোনো ডিভাইস এখানে রয়েছে, সো তখন কিন্তু দেখতে পারবেন যে আপনার ফেসবুকের কন্ট্রোলটা অন্য কেউ নিয়ে নিতেছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে মানে কিভাবে বুঝবেন যে আপনার লগ ইনটা অন্য কেউ করেছে। সো প্রথমত কারণ হচ্ছে যে হয়তো অন্য কোনো আপনার ফ্রেন্ডের ফোন থেকে অথবা পিসি থেকে অথবা ডিভাইস থেকে আপনি লগ ইন করেছিলেন বাট লগ আউট করতে ভুলে গিয়েছেন। সো ওই মানুষটা হয়তো ইউজ করতেছে আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুক, কিংবা এইরকম হতে পারে যে থার্ড পার্টি কোনো মানুষ আপনি এবং আপনার ফ্রেন্ড বদলে অন্য কোনো মানুষ আপনার একটা অসাধু উদ্দেশ্য নিয়ে আপনার ফেসবুকটা সে নিয়ন্ত্রণে নিয়ে নিছে। ঠিক আছে, সো এটা তো হতে দেওয়া যায় না, কারণ হচ্ছে ফেসবুকে যে আমাদের তথ্য আছে, যে পার্সোনাল কিছু তথ্য, ভিডিওস এবং ফটোস, সো এগুলো আমরা কখনোই চাই না যে আমাদের অনুমতি ছাড়া অন্য কেউ নিয়ে যাক কিংবা দেখুক।
ঠিক আছে। সো বাংলাদেশে কিন্তু অহরহ এই ব্যাপারটা হচ্ছে, সো এই জন্য কিন্তু এই ভিডিওটা আমার মূলত করা, যে আপনার ফেসবুকের যে সিকিউরিটি আছে এগুলো একটু আপনারা একটু হার্ড করেন, একটু স্ট্রং করেন, তাহলে কোনো মানুষ, কোনো থার্ড পার্টি মানুষ কিন্তু খুব সহজে আপনার ফেসবুকটা নিজের করে নিয়ে নিতে পারবে না, ঠিক আছে। সো দেখেন এর থেকে প্রতিকার যেটা হচ্ছে যে খুবই সিম্পল ওয়ে, এখানে আপনার পরিচিত ডিভাইসের যে ডিভাইস দেখবেন সেটা করবেন কি, এই যে এখানে যে এই যে থ্রি ডট মেনুটা দেখতেছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে এই যে লগ আউট আছে, দেখেন এখানে সিকিউর অ্যাকাউন্ট আছে, এখানে লগ আউট, এই লগ আউটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন, দেখেন এখানে কিন্তু ক্লিক হয়ে গেছে, তার মানে হলো যে ওই ডিভাইস থেকে আপনি লগ আউট করেছেন, এই ফেসবুকে আপনার ফেসবুকে ওই ডিভাইস থেকে আর লগ ইন নাই, মানে তার অনুমতি, সে শেয়ার আপনার অনুমতি ছাড়া কোনোভাবে ইউজ করতে পারবে না। আর একটি ওয়ে আছে যেটা হচ্ছে খুবই ভালো একটা ওয়ে, যে ওয়েটা ফলো করলে আপনার ফেসবুকে কোনো মানুষই কখনো আপনার অনুমতি ব্যতীত আপনার ফেসবুকে আসতেই পারবে না, ঠিক আছে। সেটি হচ্ছে যে দেখেন আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পর একটু নিচের দিকে যদি যান, এখানে টু অথেন্টিকেশনে অথেন্টিকেশন দেখতে পারবেন, দেখেন এইটা এটা দেখতে পারবেন। এটা এমন একটা বিষয় যে আপনার ফেসবুকটা সিকিউর করার জন্য খুবই 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 একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জিমেইলে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি এই অপশনটা চালু করে রাখেন, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো মানুষ আপনার ডিভাইসে কিংবা আপনার এই পার্সোনাল সাইটগুলোতে লগ ইন করতে পারবে না। এর কারণটা হচ্ছে যে দেখেন আমরা যদি এখানে বেশ কয়েকটা বিষয় আছে, আমরা এখানে প্রথমে ক্লিক করি এই ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশনে। সো দেখেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন আছে, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা, এখানে যে এই টেক্সট মেসেজ বা SMS আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন, এই কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি। এই কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার একটি ফোন নাম্বার চাইবে, এই ফোন নাম্বারে যদি কোনো দেখেন আমি একটু দেখাই, দেখেন এটা কিন্তু আমি অলরেডি এই যে টেক্সট মেসেজ SMSটা এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করলাম। এর মানে হচ্ছে যে দেখেন এখানে আপনার একটা ফোন নাম্বার চাইবে, এখানে কিন্তু আমার অলরেডি ফোন নাম্বার দেওয়া আছে। সো এই নাম্বারটা দিয়ে এখানে আপনার জাস্ট এ কন্টিনিউতে ক্লিক করবেন, এ কন্টিনিউতে যদি ক্লিক করেন তাহলে কোনো ব্যক্তি যদি সাপোজ আমার একটা ফ্রেন্ড আমার সাথে দুষ্টামি করে আমার ফেসবুকে সে আমার পাসওয়ার্ড জানে, ঠিক আছে, বাট সে চাইতেছে কি আমার অনুমতি ছাড়া সে আমার ফেসবুকে প্রবেশ করবে। সো অ্যাজ ইউজুয়াল সে প্রবেশ করবে, বাট যখন প্রবেশ করতে চাইবে লাস্ট একটা SMS আসবে তার কাছে, যে একটা 6 ডিজিটের একটা কোড নাম্বার। সো আপনি যদি এই অথেন্টিকেশন যদি চালু করে রাখেন তাহলে আপনার বন্ধু, আমার বন্ধু কিন্তু কোনোভাবে আমার ফেসবুকে ইউজ মানে ঢুকতে পারবে না। কারণটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আপনি চালু করে রাখবেন অন্য কোনো ব্যক্তি, ধরেন আপনার গার্লফ্রেন্ড কিংবা অন্য কেউ কিংবা থার্ড পার্টি মানুষ, সে যদি আপনার ফেসবুকে লগ ইন নিতে চায়, কারণ লগ ইন খুব সহজে নিতে পারবে, কারণ হচ্ছে যে সে কিন্তু অলরেডি আপনার ইমেইলও জানে আপনার পাসওয়ার্ডও জানে, বাট এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পর কোনোভাবে সে লগ ইন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে 6 ডিজিটের কোডটা দিবেন। এই নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসবে, এই কোডটা না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ফেসবুকে লগ ইন করা যাবে না, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমি দেখাইলাম যে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া যে আপনার ফেসবুক ইউজ করতেছে কিনা কীভাবে জানবেন, এর থেকে প্রতিকার কী, ঠিক আছে। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।